আমি 1974 সালে তখন আমরা মাদ্রাজের টুটিকরণে একটা বন্দর আছে ওইখান থেকে লবণ ইম্পোর্ট করতাম। তো মাদ্রাজ থেকে ক্যালকাটা আসতেছি প্লেনে, ইন্ডিয়ান এয়ারলাইন্সের প্লেন। তো আমি বসছি মাঝখানে, আমার পাশে একজন ভদ্রলোক বসছে, এই মালাশারি আনোয়ার। আমার টেলিফোনের মধ্যে ওনার বাপেরটা তো আছেই, মনোয়ারের নামের লগে মালাশারি লেখা আমি দেখাইছি। তো আমি বললাম যে মিয়া ভাই কী ব্যবসা? তখন আমরা ছোট্ট মা একদম অতি শুরু করছি মাত্র, এই রাস্তা তো আড়াই ঘন্টা ফ্লাইট। পুরো আমাকে গাইড দিলেন, বলে একটা ব্যবসা কর, এটা করলে তিন বছরে দুই বছরে ক্যাপিটাল রিটার্ন হয়ে যাবে। আমি বলি বলেন কি? কই গার্মেন্টস শুরু কর, গার্মেন্টস। আজকে যে বাংলাদেশের ব্যাকবোন, ফরেন এক্সচেঞ্জের মেজর যেটা, এটা হলো আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি। তো আমি মনে গার্মেন্টস দিতে পারিনি, আমার ইচ্ছা ছিল, কিন্তু আমার ওয়াইফ তোমার কাকি আম্মা বলছে যে গার্মেন্টসে মেয়েরা কাজ করে, তো মেয়েদের লগে তুমি ফষ্টি নষ্টি করবা, গার্মেন্টসের ব্যবসা করলে আমি কিন্তু তোমার বাড়ি ছেড়ে যাব। আমি তো দেখতে পারতাম আমি মাই জ্বালায় গার্মেন্ট ইন্ডাস্ট্রি আর করি নাই, বুঝছেন নি? তা নাহলে গার্মেন্ট ইন্ডাস্ট্রি করলে ওনার বাপের কথা মতন আমরা অনেক বিশ্ববিখ্যাত কাজ কাম করতে পারি। এনিওয়ে আমরা ওনার গাইডলাইন নিতাম, উনি আমাদেরকে মোটিভেট করতেন, আমাদেরকে ইন্সপায়ার, যে বলেন জিয়াউর রহমান সাহেবের মতো মানুষের কাছে গিয়ে কইছে আমাদের ব্যাংক করার সুযোগ দেন, ইন্স্যুরেন্স। তখন তো প্রাইভেট ব্যাংক ছিল না। আলবা এডিসন বলতেন 1000 আবিষ্কার করছে, এই বাল্ব আবিষ্কার 10,000 বার ফেল করছে, পিঠ ঠেকায় নাই, তোমরা তো 5 ঘন্টা কাম করলে বলো টায়ার্ড, আর আমি কই আমি রিটায়ার্ড। আর আনোয়ার সাহেবের জীবনে কোনো দিন কোনো কাজের মধ্যে কোনো ফাঁকি ঝুঁকি আলসামি, আমার মনে হয় পিকনিক, এই হলিডে, তারপরে কী কয় বিয়া করলে মানুষে কই যায় জানি, হানিমুন, এতে আনোয়ার সিনে নাই। মায়ের প্রতি অবিচল ভালোবাসা ছিল, স্ত্রীর প্রতি আনুগত্য ভালোবাসা মহব্বত ছিল, আর সন্তানদের মানুষ করার মানুষের মতো মানুষ করা ছিল, আর ব্যবসা করে মানুষকে কীভাবে উপকার করবে। দেয়ার আর টু থিংস ইন লাইফ, রিকোয়ারমেন্ট অ্যান্ড পারপাস, ফুড, শেল্টার, ক্লোদিং, হাউজিং, ট্রান্সপোর্টেশন, দিজ আর দ্য রিকোয়ারমেন্টস অফ হিউম্যান লাইফ, বাট দিজ আর নট অল অনলি দি পারপাস অফ লাইফ। নাও হোয়াট ইজ পারপাস অফ লাইফ? পারপাস অফ লাইফ ইজ নট অনলি টু বি ভেরি রিচ ম্যান, ভেরি বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট। পারপাস অফ লাইফ ইজ টু বি গুড অর্ডিনারি ম্যান উইথ লাভ, কেয়ার অ্যান্ড কম্পেশন।